Hello everyone, welcome and welcome back to my channel Therapy Pate. আমি দীপা তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি আরো একটি নতুন ভিডিওতে যেমনটা তোমরা দেখতে পারলে আজকে একটা ট্র্যাডিশনাল মেকআপ লুক তোমাদের সাথে শেয়ার করব দুর্গাপূজার সন্ধ্যাবেলার আরতির সময় যদি এমন একটা লুক করা যায় তাহলে সেটা বেশ মানানসই হবে তাহলে মেকআপটা শুরু করি প্রথমেই স্কিনটাকে ভালো করে প্রেপ করে নিলাম এখানে আমি ক্লিনজিং টোনিং ময়েশ্চারাইজিং তারপর প্রাইমার এগুলো সব কিছু দিয়ে ভালো করে স্কিনটাকে প্রেপ করে নিয়েছি সবসময় মনে রাখতে হবে প্রত্যেকটা প্রোডাক্ট ইউজ করার পর অন্তত 4 থেকে 5 সেকেন্ড তোমাদের সেটা হোল্ড করতে হবে মানে স্কিনে অ্যাবজর্ব করাতে হবে আর সাথে অ্যাপ্লাই করলে সেটা স্কিনে অ্যাবজর্ব হবে না আর দুটো তিনটা প্রোডাক্ট একসাথে মিক্স হয়ে অনেকটা সময় লাগবে আর তার উপর যদি তোমরা বেস মেকআপটা করে ফেলো তাহলে আরো সমস্যা হয়ে যাবে তো সেই কারণে একটু সময় নিয়ে করবে এখন আমি আইব্রোটা করে নেছি আইব্রোটাকে প্রথমে ফিল করার পর একটা খালি মাসকারার স্পুলি দিয়ে আমি এইভাবে স্মাজ করি সেটা তোমরা প্রতিবারই দেখো আমার ভিডিওগুলোতে এখানে মেবলিনের একটা কনসিলার নিয়েছি সেটা দিয়ে আমি চোখের বেসটাকে কমপ্লিট করব এটাকে ভালো করে অ্যাপ্লাই করে ব্লেন্ড করে নিতে হবে এই ক্ষেত্রে তোমরা হোয়াইট বেসও ইউজ করতে পারো হোয়াইট বেসেও আই লুকটা খুব সুন্দর আসে বিউটি ব্লেন্ডারটাকে অবশ্যই একটু ভিজিয়ে নিতে হবে না হলে মেকআপগুলো সব সেই বিউটি ব্লেন্ডারেই অ্যাবজর্ব হয়ে যাবে এবার দেখো আমি আইটাকে ব্লেন্ড করার পর এখন আমি আইটাকে সেট করছি একটা হোয়াইট আইশ্যাডো তোমরা চাইলে যে কোনো লুজ পাউডার বা যা কিছু দিয়ে এই বেসটাকে সেট করতে পারো এবার আমি আমার আইশ্যাডোটা ইউজ করছি এখানে আমি একটা বেস কালারে নিয়েছি একদম একটা লাইট কালার যেটা তোমরা ওই বেজ কালার বলতে পারো কিন্তু আমি আজকে মানে আমি কোনোদিনই ভেবে বসি না যে আজকে কী ধরনের লুক করব সবসময় ভিডিও করতে করতে যেটা হয়ে যায় সেরকমই তবে আজকে দেখলাম যেটা আমি ভাবছিলাম একটা নিউট থেকে শুরু করব পরে দেখলাম যে না যেহেতু এটা একটা সন্ধ্যা আরতির লুক আর আমি নাকে নথ পরব তাহলে চোখটা একটু ভালো করে না করলে হবে না সেই জন্য তারপর একটা ব্রাউন কালার নিয়ে আরেকবার ব্লেন্ড করেছি তার থেকে ডার্ক কালার নিয়ে এখন যে কালারটা অ্যাপ্লাই করছি দেখতে পাচ্ছ সেটা কিন্তু পার্পল কালার এই পার্পল কালারটাও আমি এইভাবে করে আস্তে আস্তে ব্লেন্ড করে দিচ্ছি অনেকেই আছে যারা প্রথম প্রথম আই লুক করতে গিয়ে এই আইয়ের আউটার কর্নারটাতে দেখবে এক জায়গায় মনে হচ্ছে যেন আইশ্যাডোটা জমাট বেঁধে আছে মানে ঠিকঠাক ব্লেন্ড করতে পারে না তাদের জন্য বলবো যদি আই লুকটা প্রথমে করো আর এই আইশ্যাডোটাকে একদম বাইরে টেনে টেনে বের করে দেবে যখন পরে বেস মেকআপটা করবে তখন একটা ওয়েট টিস্যু নিয়ে ওই এরিয়াটা মুছে নিলেই দেখবে হয়ে যাবে এখন আমি সেই পার্পল কালারেরই একটা শিমার শেড এভাবে করে অ্যাপ্লাই করে দিচ্ছি তারপর আরেকটা ডার্ক পার্পল নিয়ে এই আউটার কর্নারটাকে ভালো করে স্মাজ করে দিচ্ছি ব্যাস আইশ্যাডো অ্যাপ্লাই করা মোটামুটি কমপ্লিট হয়েই গেল এবার আমি অ্যাপ্লাই করব লাইনার এটা হচ্ছে মেবলিনের একটা লাইনার এই লাইনারটা অনেক ভালো মানে ভীষণই ভালো তবে এটা আমি বেশি ইউজ করিনি কেনার পর থেকে কারণটা হলো এটার যে অ্যাপ্লিকেটারটা সেটা আমার না খুব একটা পছন্দ হয় না আমার কাছে আরও একটা লাইনার ছিল এতদিন সেটা শেষ হয়ে গেছে জন্য এটা ইউজ করছি ওটার অ্যাপ্লিকেটারটা বেশ ভালো যে প্রসেসটা বলেছিলাম এভাবে করে ওয়াইপ করে নিতে দেখো আমি ওয়াইপ করার পর আমার স্কিন থেকে মানে আমার লোয়ার ল্যাশ বা এই এরিয়াগুলো থেকে দেখো কতটা আরও আইশ্যাডোর গুঁড়ো বেরোলো এটা যদি আমি না মুছেই মেকআপ করে নিতাম সেটা কিন্তু থেকেই যেত আর সেখানে মেকআপের কালারটা একদমই ভালো আসতো না তো তোমরা এই টিপসটা কিন্তু ফলো করতে পারো এখানে আমি পিএসসির এই আলট্রা এইচডি যে ফাউন্ডেশনটা আছে সেটা নিচ্ছি খুবই স্বল্প মাত্রায় নেব কারণ বেশি ক্রিম প্রোডাক্ট অ্যাপ্লাই করলে এই গরমের মধ্যে সেটা টিকে থাকবে না যদি তোমরা এরকম মেকআপগুলো দুর্গাপূজার সময় ট্রাই করো তাহলে কিন্তু অবশ্যই স্কিন প্রিপারেশনের আগে মানে তোমরা একটু বরফ নিয়ে পুরো মুখে আইস ম্যাসাজ করতে পারো তাতে কি হবে অনেকটা তোমার সোয়েট রেজিস্ট্যান্স ওই বরফটার জন্যই হয়ে যাবে তো পোর্সগুলো ক্লোজ হয়ে যাবে তো সেই কারণেই বলছি তোমরা যদি পারো প্রতিবার মেকআপের আগে বা আর মেকআপের পরে একবার করে বরফটা মুখে ম্যাসাজ করে নিও তো এবার আমি কনসিলারটা অ্যাপ্লাই করছি সেই সেম কনসিলার চোখের নিচে নাকে ঠোঁটের ওপরে ঠোঁটের নিচে আর একটু করে কপালে
এভাবে অ্যাপ্লাই করার পর এটাকেও আমি ভালো করে ব্লেন্ড করে নিচ্ছি। এত মেকআপ করলে দেখবে স্কিনটা কেমন কালো কালো হয়ে যায়, ড্যামেজ হয়ে যায়। সেই জন্য শুধুমাত্র মেকআপের আগে নয়, মেকআপ রিমুভ করার পর বা সারাদিনে একবার অন্তত তোমরা একটা স্কিন কেয়ার ভালো রুটিন ফলো করো। কারণ এই পুজোর মধ্যে এত মেকআপ, তারপর বাইরের এত ধুলো পলিউশন, সেগুলো কিন্তু স্কিনটাকে খুবই ড্যামেজ করে দেয়। সেই জন্য তোমরা অবশ্যই কিন্তু দিনে একটা সময় বের করে, অন্তত রাতে শুতে যাওয়ার আগে যদি তোমরা এই প্রিকশনগুলি নাও, তাহলে রাতে কিন্তু স্কিন খুব ভালো করে হিল হয়ে যায়। এখানে আমি ক্রিম ব্লাশ অ্যাপ্লাই করেছি। প্রতিবারের মতো এই ক্রিম ব্লাশটাও এবার রিল করতে গিয়ে আমার ড্রাই হয়ে গেছে, কিন্তু কোনো ব্যাপার না, এটাকে ভালো করে আস্তে আস্তে ব্লেন্ড করলে এটা এমনি ব্লেন্ড হয়ে যায়। তোমাদেরকে আমি এই ভিডিওতে এতক্ষণ সময় ধরে দেখাতে পারি না, কারণ পুরো প্রসেসটা যদি দেখাই তাহলে এক ঘন্টার একটা ভিডিও হয়ে যাবে। এখানে আমি আই ম্যাজিকের HD লুজ সেটিং পাউডারটা আমি ইউজ করছি। ঠিক এইভাবে যে এরিয়াগুলো আমার মনে হচ্ছে যেখানে লুজ পাউডার দিলে বা ঘাম বেশি হয়, সেই এরিয়াগুলো তোমরা দিতে পারো। এবার দেখো, আই ম্যাজিকের এই প্যালেটটার থেকে আমি একটু করে ব্লাশ ইউজ করছি। কারণটা হলো, আগের যে ব্লাশটা ইউজ করেছিলাম সেটা কিন্তু ক্রিম ব্লাশ ছিল, এটা হচ্ছে একটু অন্য কালার অ্যাড করেছি, তাতে যে লুকটা একটু অন্যরকম চেঞ্জ হয়ে যাবে। এখান থেকেই আমি এই কন্ট্রোল পাউডারটা নিয়ে কন্ট্রোলিং করে নিচ্ছি। আমার ফেসে তো প্রচুর কন্ট্রোলিংয়ের দরকার পড়ে, কারণ আমার ফেসটা তোমরা দেখেই বুঝতে পারছো কতটা বড় আর কতটা মানে মেদযুক্ত। সেই জন্য আমি সবসময় চেষ্টা করি কন্ট্রোলিং করতে। তোমাদের যাদের একদমই স্লিম ফেস, তারা এটাকে অ্যাভয়েড করো, তাদের মুখে এটার প্রয়োজন হয় না খুব একটা। তো এখানে দেখো, আমি এই গালের এই সাইডগুলোকেও দিচ্ছি যাতে গালটাকে একটু সরু দেখায়। আমি সবসময় এই প্রসেসটা ফলো করি, এটা তোমাদের অপশনাল, তোমরা যদি চাও করতেও পারো, যদি চাও না চাও করতে নাও পারো। এবার লোয়ার ল্যাশটাকে আমি ঠিক করে নিচ্ছি। এই আন্ডার আইটাকে আমি একটা ওই যে ব্রাউন কালার দিয়েছিলাম প্রথমে, ওই ব্রাউন কালারটা আন্ডার আইতে দিচ্ছি। আজকে আমি আন্ডার আইতে কোনো পিঙ্ক, ওই যে পার্পল কালার দিয়েছিলাম সেটা দেবো না। এই ব্রাউন আর অরেঞ্জের যে শেডটা, এই দুটো শেডকে মিক্স অ্যান্ড ম্যাচ করে আমি এইভাবে করে অ্যাপ্লাই করে নিচ্ছি। আন্ডার আইতে আমার খুব ডার্ক কালার কেন জানি না পছন্দ হয় না, এরকম লাইট কালারই ভীষণ ভালো লাগে। এবার আমি এই মাস্কারাটা অ্যাপ্লাই করছি। এই মাস্কারাটা এত ভালো যে আমি প্রশংসা করতে করতে আমি কয়েকটা মাস্কারার এরকম কৌটো শেষ করে দিয়েছি। কিন্তু একটা সমস্যা আছে, প্রতিদিন যখন আমি এই মাস্কারাটা ইউজ করি, আমার কেমন আন্ডার আই এরিয়াটা না কেমন কালো কালো হয়ে যায়। তখন মানে ভালো করে ক্লিনজিং মানে পরিষ্কার করলেও সেটা যেতে যায় না, ওয়াইপস দিয়ে বারবার মুছতে হয়, একবার মোছাতেও যায় না। এটা হচ্ছে ফেস স্ক্যানারের একটা কম্প্যাক্ট। এই কম্প্যাক্টটা আমার ইউজ করাটা একটু ভুল হয়ে গেল, কারণ হচ্ছে এই কম্প্যাক্টটা আমাকে ইউজ করতে হতো যখন আমি ওই ব্লাশারটা অ্যাপ্লাই করেছি, পাউডার ব্লাশার, তার আগে। কিন্তু সে সময় আমার মনে ছিল না, আর প্রতিবারই যেহেতু আমি কম্প্যাক্ট দেখাতে তোমাদের ভুলে যাই, সেই জন্য এই কম্প্যাক্টটাকে আজ দেখিয়েই দিলাম। এই কম্প্যাক্টটা ভীষণই ভালো, একটা স্কিন টোনের সাথে ম্যাচ করে এই এর শেডটা। এবার আমি অ্যাপ্লাই করবো হাইলাইটার। হাইলাইটার যেহেতু আমি খুবই অল্প পরিমাণে অ্যাপ্লাই করি, তাই এইভাবে করে একটু পয়েন্ট করে নিই যে কোন কোন এরিয়াগুলোতে আমাকে দিতে হবে। তারপর আমি এইভাবে হাতের সাহায্যে ভালো করে ব্লেন্ড করে নিই। আমি হাইলাইটার অ্যাপ্লাই করার জন্য সবসময় আমার হাতটাকেই প্রেফার করি, কেন জানি না আমার হাত দিয়েই মনে হয় যেন মানে আমার নিজের ফেসে সেটা বেশি ভালো কাজ করে। তোমরা চাইলে ব্রাশ ইউজ করতে পারো, আর সবাই ব্রাশ ইউজ করে, শুধু আমিই হয়তো হাত দিয়ে এটা অ্যাপ্লাই করি। এরপর আমি ল্যাশ করে নিচ্ছি। যেদিন আমি নিউট কোনো আই লুকটা করি, সেদিন আমার ল্যাশের প্রয়োজন হয় না, বা বেশি করে কাজল পরি সেদিন ল্যাশ না পড়লেও চলে, আর না পড়লে বেশি ভালো দেখা যায়। কিন্তু আজ যেহেতু আমি কোনো কাজল ইউজ করবো না, সেই জন্য ল্যাশটা আমাকে পরতেই হবে। ব্যাস, ল্যাশটাও মোটামুটি পরা হয়ে গেল। আর এই যে গ্লুটা, আমি জানি না এটা কী কোম্পানির গ্লু আমি কিনেছিলাম, লেখা ছিল ইটস মি, আর এটা এত ভালো যে দেখো লাগানোর সাথে সাথে ওটা ম্যাগনেটের মতো চিপকে যায়। আমার কাছে ম্যাগনেট ল্যাশেসও আছে, কিন্তু ওটাকে আমি এখন আর ইউজ করি না, এটা আমার বরঞ্চ বেশি মনে হয় ভালো। এবার দেখো, সব কিছু কমপ্লিট হয়ে যাওয়ার পর একটা টিপ পরে নিয়েছি, যদিও এই কালারটা আমি পরে চেঞ্জ করে দিয়েছিলাম।
পিএসির এই অল সিজন যে মেকআপ ফিক্সারটা আছে সেটা ইউজ করছি। এটা একটু কস্টলি, তোমরা চাইলে যে কোনো ফিক্সার ইউজ করতে পারো, আমার কাছে এটা ছিল, এটা ইউজ করছি। এই হলো ফাইনাল লুক, কেমন লাগলো আমাকে কমেন্ট করতে একদমই ভুলো না।